ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি ভাগ্যবার্তার আজকের এখনকার অনুষ্ঠান। ভাগ্যবার্তা মানেই উপস্থিত থাকেন পণ্ডিতজি, অর্থাৎ ভৃগু শ্রীজাতক। আজকেও তিনি উপস্থিত রয়েছেন, অনেক অনেক সুপ্রভাত আপনাকে। নমস্কার, শুরু করি আজকের পথ চলা। আজ অপরাহ্ন 3:45 পর্যন্ত আয়ুষ্মান যোগ, তারপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী। আজকের গ্রহত্ব সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। আজ মেষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয়, নানাবিধ সমস্যা এবং জটিলতার মধ্যে দিয়ে চলতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক ভয় এবং মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও নানাবিধ সমস্যা বা জটিলতা আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 9 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। বৃষরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। বৃষরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। 4 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিন শুভ, অর্থনৈতিক দিক থেকে শুভাশুভ মিলবে। তার পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আজকে নানাবিধ শুভাশুভ ফল পাবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি। মিথুন রাশির জাতক জাতকাদের কিন্তু শারীরিক দিক থেকে কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ মিথুন রাশির জাতক জাতকাদের শুভ দিক পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। 4 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 2টোর পরে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। বেলা 2টো পর্যন্ত সাফল্য নাও মিলতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে শুভাশুভ ফল আসবে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। 9 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে যাবতীয় কাজ আপনারা বেলা 3টের মধ্যে সারবেন, সাফল্য মিলবে। 3টের পর কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় এবং সিংহরাশি জাতক জাতিকারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন বেলা 3টের পর। এবং কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সিংহরাশি জাতক জাতকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 4 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ। কন্যারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের বেলা 1টার পর থেকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। বেলা 1টা পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা বা সমস্যা, অর্থনৈতিক লেনদেন, এই জাতীয় ব্যাপারগুলো থেকে কিছু কিছু ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কন্যারাশি জাতক জাতিকাদের আজকে অর্থ প্রাপ্তির যোগও আছে, সেটা হচ্ছে বেলা 1টার পরে সাফল্য মিলবে। কন্যারাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। তুলারাশি জাতক জাতকাদের প্রবল অর্থনাশের মতো যোগ আছে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল।
চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক দিককে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। চার সংখ্যা জাতক জাতকাদের প্রবলভাবে অশুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা তিনটের পরে অগ্রসর হন, সাফল্য মিলবে। ধনুরাশির জাতক জাতিকারা বেলা তিনটে পর্যন্ত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে কিছু কিছু ব্যাপারে অর্থ নাশের মতন যোগ আছে, সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সাত সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি সেভাবে শুভ নয়। মকর রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতকাদের প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ খুব সতর্কভাবে করবেন। আজ আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা বা মতানৈক্য সৃষ্টি হতে পারে, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। চার সংখ্যা জাতক জাতকাদের প্রবলভাবে অশুভ, এক সংখ্যা জাতক জাতকাদের শুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। তার পাশাপাশি পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, প্রবল গুপ্তসত্ত্ব বৃদ্ধি হতে পারে। আজ কুম্ভরাশি জাতক জাতকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, চার সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশ, গুপ্তসত্ত্ব বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মীনরাশির জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। সাত সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের অশুভ। আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে বলি, আজকে কিন্তু 30শে জুন, আমাদের সিটিভিএন একেডি প্লাসের জন্য এই দিনটি হচ্ছে সৌহার্দ্য দিবস। বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের আজকের দিনে রক্তদান শিবির উৎসব আমরা আয়োজন করি। খালি গত বছর 2020 আমরা করে উঠতে পারিনি এই করোনা অতিমারির কারণে। কেন করি, কেন এই দিনটাকে আমরা সৌহার্দ্য দিবস পালন করি, দেখুন আমাদের আজকে ছবির উপরে আমাদের এই যে একেডি গ্রুপের যিনি কর্ণধার স্বর্গীয় অজিত কুমার দাস, আজকে তার প্রয়াণ দিবস। তারই সুযোগ্য পুত্র সুভাষিস দাস, যিনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর, তিনি এই দিনটিকে ঠিক এইভাবেই তার পিতৃস্মরণে উৎসর্গ করেছেন। আমার মনে হয় এই শুভ কাজে আমরা সবাইকে পাবো, আমাদের সমস্ত গ্রুপ অফ এই একেডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যত কর্মীবৃন্দ আছে তারা নিশ্চয়ই আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, আমরা আপনাদেরকেও পাশে পেতে চাই। অনেক অনেক এই জায়গাটুকু একটু না বলে, কারণ উনি একজন কর্মবীর মানুষ ছিলেন। এই যে আমরা ভাবি না যে মানুষ জীবন কী করে শূন্য থেকে শুরু করে, নিশ্চয়ই ওনার রাশিগত একটা বিশ্লেষণ হয়তো আপনি কোনো না কোনো দিন করতে পারবেন, কিন্তু আজকের দিনে ওনার চলে যাওয়াটাকে আমাদের স্যারকে খুব সুন্দর করে পালন করেছেন, আমরা কোনোদিনই ভুলতে পারি না এই দিনটাকে, 30শে জুন। যাই হোক, আজকে আগে জানলে আমি ওনার ডেট অফ বার্থটা নিয়ে আজকে আলোচনা করতাম। একদম, কেন উনি কিন্তু বেঁচে রয়েছেন আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে। টোটাল একেডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যত শাখা রয়েছে সব কিছুই কিন্তু এই একেডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মধ্যে, অর্থাৎ আমরা তার মধ্যে সিটিভিএন, সিএন বিভিন্ন রকমের শাখা নিয়ে আমরা চলছি। তো আজকে একটু সংখ্যাটা, তো আজকে তারিখটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ 30, আমি জানি না আপনি কীভাবে সংখ্যাদাতের বিশ্লেষণ করবেন, কিন্তু আমি একটু চাইছি যে সংখ্যাদাতের বিশ্লেষণ এক, আর দ্বিতীয় কথা টেলিফোনে একজন বন্ধু আছেন, আর তার থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি পণ্ডিতজি, আস্তে আস্তে যেহেতু সব কিছু নিউ নর্মালে আসছে, অনলাইন চেম্বার তো চলবেই, কিন্তু তার পাশাপাশি পণ্ডিতজি চেষ্টা করেছেন একটু করে চেম্বার চালু করতে। তো আগামী শনিবার, মানে এই আসছে শনিবার গড়িয়াতে চেম্বার আছে, সোমবার চেম্বার রয়েছে গড়িয়াহাটে এবং মঙ্গলবার রয়েছে হাতিবাগানে। যারা আগ্রহী এসে দেখাতে তারা অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন, যে ফোন নাম্বার রয়েছে 8583013265 এবং 9836464659। আমরা চলে যাবো আলোচনায়, তার আগে একটু দেখে নিই টেলিফোনে বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার দিদি, আমি গীতা অধিকারী বলছি। কোথা থেকে বলছেন? মানিকতলা থেকে। আচ্ছা বলুন। আচ্ছা, আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। আপনি দেখেন নিয়মিত অনুষ্ঠান? হ্যাঁ আমি দেখি, আমি দেখি। এই জায়গাটা কোথায়, বাঙুরতলাটা কোথায় জায়গাটা এক্স্যাক্টলি? মানিকতলা। মানিকতলা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ,
আপনি ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 8/1/1979। টাইম বলুন। না, টাইম হচ্ছে ভোরবেলায় 5:05 অরুণাচল প্রদেশে জন্ম। ভোরবেলা 5:05 অরুণাচল প্রদেশ। আপনার কণ্ঠস্বর কিন্তু বোঝায় না যে আপনার 79 সালে জন্ম হয়েছে, এরকম একজন ছেলে আছে। আপনার কণ্ঠস্বর ভীষণ সুন্দর, সেটা সবাই আমাকে বলে। নিশ্চয়ই আপনি গান বাজনা করেন? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এটা আমি কিন্তু কোনো জ্যোতিষীয় ব্যাখ্যায় যাব না, কারণ যে আমি গান বাজনা ভালোবাসি, আমি দেখেছি যারা গান বাজনা করেন তাদের কণ্ঠস্বর অনেক দিন ভালো থাকে। একদমই তাই। ঠিক আছে, আপনি ছেলেকে নিয়ে একটু চিন্তায় আছেন, আপনি অপেক্ষা করুন, পণ্ডিতজি বলবেন। অরুণাচলে জন্ম না? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে অ্যালং এ জন্ম। কিন্তু অ্যালং আসবে কিনা আমরা অরুণাচল প্রদেশে হতে পেতে পারি, তাই তো? অরুণাচল প্রদেশ আসছে না। আচ্ছা, কাছাকাছি বড় শহর কি বলুন? অরুণাচল প্রদেশে অ্যালং, ওটাই ওদের রাজধানী। অ্যালং? হ্যাঁ, অ্যালং। অ্যালং এসছে। অ্যালং এসছে। হ্যাঁ, অ্যালং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সোমবার দিন জন্ম তো? হ্যাঁ, সোমবার। আচ্ছা, ধনু লগ্ন মেষ রাশি ওর? হ্যাঁ, ধনু লগ্ন। হ্যাঁ, ভরণী নক্ষত্র নরগণ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু জন্ম চার্টে যাচ্ছি। বৃহস্পতি শনি জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, লগ্নে রবি বুধ মঙ্গলের অবস্থান, তৃতীয় কেতু, পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান, সপ্তম অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি তুঙ্গী, সপ্তম অষ্টম নবমভাবে শনি রাহু, এবং দশম প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ লগ্নভাবে অবস্থান করছে। ঠিক আছে, আরেকটু দেখে নিচ্ছি। শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, রবি আছে 23 ডিগ্রিতে, বুধ আছে 5 ডিগ্রিতে। ঠিক আছে, এবার বর্তমানে মহাদশাটা আমি একটু দেখে নিচ্ছি। বর্তমানে মহাদশা চলছে রাহুর মহাদশা, রাহুর মহাদশা। আচ্ছা, তার পাশাপাশি এখন অন্তর্দশা চলছে রাহুর সাথে, অন্তর্দশা চলছে শুক্র অন্তর্দশা কাটিয়ে রবির অন্তর্দশা, অর্থাৎ রাহু এবং রবির দশা অন্তর্দশা এরা এখন বর্তমানে চলছে। আচ্ছা, জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে সপ্তম প্রতি কারক গ্রহ বুধ, বুধ লগ্নভাবে অবস্থান করছে অষ্টমে বৃহস্পতি, এবং নবমভাবে শনি রাহু, নবমভাবে শনি রাহুর অবস্থান কিন্তু শুভ নয়, এবং দ্বাদশভাবে শুক্রের অবস্থান, দ্বাদশভাবে শুক্র। দেখুন, এর জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষভাবে বর্তমানে যে রাহুর মহাদশা, রাহু হচ্ছে এর জন্মছকের নবমভাবে অবস্থান করছে শনিযুক্ত অবস্থায়। রাহুর মহাদশা কিন্তু ভালো নয়, রাহুর মহাদশা নানাবিধ সমস্যা থাকবে, মানসিক টেনশান এবং উন্নতির ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা দিয়ে দেবে, এবং নানাবিধ পারিবারিক সমস্যা এবং মানসিক কষ্টের মধ্যে থাকবে রাহুর দশায়। আর তার পাশাপাশি যেহেতু শুক্র ওর জন্মছকের হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, আর একটা কথা বলবো, যদি কখনো চন্দ্রের অষ্টমভাবে শুক্র থাকে, চন্দ্রের অষ্টমভাবে শুক্র থাকে, এটাকে আমরা বলি কপট দোষ, কপট, কপট দোষ। চন্দ্রের অষ্টমে শুক্র থাকা কখনোই শুভ নয়, চন্দ্রের অষ্টমে শুক্র থাকলে কপট দোষ হয়, এবং কপট দোষে জাতক জাতিকারা কিন্তু দাম্পত্য জীবনে কোনো সুখ পায় না। কপট দোষে জাতক জাতিকারা সবসময় একটা অসুখী হয়, এদের কখনো সুখ আসে না। আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম 2012তে, ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে দিয়েছিলাম গত বছর, এখন ওয়াইফ ওর সাথে থাকে না। আমি খালি জানতে চাইছি যে এই আরেকবার, মানে আপনি আরেকবার রিপিট করুন, আপনার ছেলের একবার বিয়ে দিয়েছিলেন 2012 সালে। হ্যাঁ, সেই বিয়েটা কতদিনের মধ্যে ডিভোর্স হয়েছে? 1 বছরের মাথায়। আবার বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। সেটা কত বছর দিয়েছিলেন? গত বছর দিয়েছিলাম। সেই বিয়েটাও মানে টেকার জায়গায় নেই? অসাধারণ প্রেডিকশন পণ্ডিতজি, আপনি বলেছেন এই জাতক, এই রকম ধরনের জাতক জাতিকার বিবাহিত জীবন ঠিক হয় না, কোনো মতেই ভালো হবে না। কারণ চন্দ্রের, আমি কি বলতে চাইছি, এটা কি ডিভোর্স, মানে এই যে বিয়েটা দিলাম এই সময়, এটা কি ডিভোর্স হবে কিনা? এটা এই ধরনের সময়ের ক্ষেত্রে রাহুর দশা চলছে, তো রাহু রবি দশান্ত দশার পক্ষে তো ভালো নয়,
এবং ডিভোর্সের দিকেই যেতে পারে। আপনি একটা কথা বলুন তো, সেটা হচ্ছে আপনার ছেলে যখন প্রথম বিয়ে দিয়েছিলেন তখনও কি অনেকটা কাঠখড় পুড়িয়ে বিয়ে দিয়েছিলেন, মানে বিয়েটা অনেকটা দিলে? অ্যারেঞ্জ ম্যারেজ, কাগজ দেখে দিয়েছিলেন। কাগজ দেখে? কিন্তু আপনার ছেলে ধরুন 79-এ জন্ম, 2012 সালে বিয়ে দিয়েছেন, তার মানে কি একটু বেশি সময় লেগেছে তো বিয়েটা সেটেল হতে? পড়াশোনা শেষ করে বিয়ে করেছে, চাকরি বাকরি পেয়ে, সেই জন্য তার আগে চেষ্টা করেননি। মানে প্রথম বিয়েটা স্মুথলি হয়ে গেছে পেপার দেখে? হ্যাঁ, দ্বিতীয় বিয়েটাও হয়েছিল স্মুথলি, কিন্তু বিয়ের পর তো ওটাও কাগজ দেখে, কিন্তু তারপর তো আবার এইখানেই না একটা প্রশ্ন থাকে যে কাগজ দেখে বিয়ে হবে না অ্যারেঞ্জ বিয়ের আগে ছক মিলিয়েছিলাম জ্যোতিষীরা। আমরা শুনতে চাইছি না, কারণ আপনি তো পণ্ডিতজিকে দেখাননি, ডেফিনেটলি দেখাননি, ওইগুলো শুনতে চাইছি না। যাই হোক, আপনি কি বলবো, আপনার ছেলের এই ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু আমি কিন্তু টাইম ভালো পাচ্ছি না, মানে আগামী দিনটা অর্থাৎ এখন চন্দ্র যে রবির দশান্ত দশা চলছে এই সময়টা মোটামুটি কাটিয়ে দেবে। সামনেই আসছে অর্থাৎ 21 সালের অক্টোবর, এবছর অক্টোবর মাস থেকে অর্থাৎ 31 অক্টোবর থেকে ওর আসছে চন্দ্রের অন্তর্দশা, ঠিক আছে? রাহুর দশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র অষ্টমপতি কারগ্রহ, চন্দ্রের অন্তর্দশায় আপনার সমস্যাটা বাড়াবে। কপট দোষের জাতক জাতিকা বা সকট দোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের অন্তর্দশা তাদের জীবনে হচ্ছে কি বলবো, মনে রাখার মতো থাকে, মানে মনে রাখার মতন, তার স্মরণ করে রাখবে যে আমার ওই সময় এই জিনিসটা হয়েছিল, তার স্মরণ থাকবে। অর্থাৎ ওর বয়স যখন 80 বছর হবে তখন স্মরণ করে রাখবে যে আমার ওই চন্দ্রের ওই সময়টা আমার এই ধরনের ঘটনা। 2021 সালের অক্টোবর থেকে চন্দ্রের অন্তর্দশা শুরু হবে। চন্দ্র হচ্ছে অষ্টমপতি কারগ্রহ, চন্দ্র আবার সে কেমুদ্রুম দোষ, অর্থাৎ ও জন্মছক অনুযায়ী কিন্তু চন্দ্রের অন্তর্দশা খুব জটিলতা আসবে। যদি এখান থেকে তো ঠিক করে বের করে আনা যাবে পণ্ডিতজি, ডেফিনেটলি যাবে, আপনাদের হাতে তো সেই বিষয়টা থাকে। এখন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোতে হবে যতটুকু মানে এখান থেকে নিস্তার পাওয়া যায়, কারণ এগুলো সবসময় ভাবনা চিন্তা করতে হয় বিয়ের আগে আগে। মানে ওনার উচিত ছিল প্রথম বিয়েটা যখন এরকম ডিস্টার্বড হলো তখন সেকেন্ড বিয়ে দেওয়ার আগে একবার জ্যোতিষীয় পরামর্শ নেওয়া, আপনার দোষ খণ্ডন এগুলো করা উচিত ছিল। কারণ চন্দ্রের অষ্টমে, আমি সবাইকে বলে রাখছি, চন্দ্রের অষ্টমে শুক্র থাকা মানে সেই জাতক জাতকের ম্যারেজ লাইফ ভালো হয় না। তার মধ্যে এর লগ্নের দ্বাদশে চলে যাচ্ছে চন্দ্রের অষ্টমে শুক্র থাকা, এবং এর হচ্ছে দ্বাদশে চলে যাচ্ছে শুক্র, আবার নবাংশ চক্রে শুক্র আবার নিজস্থ আছে, কি করে ম্যারেজ লাইফ ভালো হতে পারে? আবার রাহুর দশা, সে রাহু আবার নবমে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, রাহু শুক্রের নক্ষত্রে থাকাও ভালো নয়, ম্যারেজ লাইফে সমস্যা দেয়। ওদের কোনো মতে রাহুর দশা ওকে কোনোভাবে একবার কেন, মানে বিবাহ যদি এখানে ডিভোর্স হয়ে আবার রিম্যারেজের চিন্তাভাবনা করে সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। মানে ওনার বিবাহিত জীবন কোনোভাবে স্মুথ নয়। এবার মা চাইছেন মা থাকতে থাকতে দেখে শুনে, আমরা সবসময় সব ক্ষেত্রে মাঙ্গলিক 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 আছে কিনা এই ব্যাপারগুলোকে ভাবি, কিন্তু মাঙ্গলিক আমি খালি বলছি যদি বিবর্তে দিক কোন সময় এগুলো ভালো হবে সেটা যদি একটু বলে দেন। তারপর আমি আর একটা কথা বলতে ভুলে গেছি যে এখানে ওর জন্মছকে রবি মঙ্গল বুধের কিন্তু যোগ আছে, মঙ্গল কিন্তু আবার কম্বাস্ট আছে লগ্নে, লগ্ন রবি মঙ্গলের যে যোগ আমি এর আগেও বলেছি, আপনারা বোধ হয় আমার যারা প্রোগ্রাম দেখেছেন আমি এর আগেও বলেছি যে রবি মঙ্গল যদি একসাথে থাকে, মঙ্গল যদি কম্বাস থাকে সেই যোগ কখনো ভালো না, দাম্পত্য জীবনে সমস্যা আসে, ঈর্ষালু যোগ হয় এবং সেই জাতক জাতিকার সমস্যা আসে। এই দেখুন জন্মছকে কিন্তু রবি মঙ্গল লগ্নভাবে অবস্থান করছে, মঙ্গল কম্বাস অবস্থায় আছে, মঙ্গল কম্বাস, কারণ এখানে হচ্ছে রবি আছে 23 ডিগ্রিতে, মঙ্গল আছে 26 ডিগ্রিতে, কম্বাস অবস্থায় একই নক্ষত্রে দুজন অবস্থান করছে, এর দাম্পত্য জীবন ভালো হয় কী করে? মানে আমি যদি আরও ডিটেলস বিচারে যাই, কারণ আমাকে ধাপে ধাপে দেখতে হবে, এখানে আমরা অল্প সময় ধরে দেখি, যেখানে হচ্ছে আমরা অনলাইনে যাদের বিচার করি। ওনার বাড়ি হচ্ছে মানিকতলা, আপনার হাতিবাগান চেম্বার ওনার ওয়াকিং ডিস্টেন্স, আপনি সেই সামনের মঙ্গলবার ওনার হাতিবাগানের চেম্বার রয়েছে, আপনি নাম এনরোল করুন এবং আপনি যোগাযোগ করুন। আমার মনে হয় আপনার ছেলের এই সমস্যা থেকে আপনি বের করে আনতে পারবেন তাকে, এবং অবশ্যই একটা সুস্থ সুন্দর জীবন সে পাবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমি যখন সংখ্যা নিয়ে কিছু বলবো, এর জন্ম হচ্ছে 8 তারিখ, 8 সংখ্যা
এবং চার সংখ্যা জাতক জাতিকাদের জীবনে কিন্তু দুঃখ থাকে। হ্যাঁ, একটু সংখ্যা নিয়ে আজকে আলোচনা। আট সংখ্যার জাতক জাতিকা, ধন্যবাদ মিতাদি ফোন করার জন্য। চার সংখ্যার জাতক জাতিকাদের জীবনে কিন্তু দুঃখ থাকে এবং আট সংখ্যা, চার সংখ্যা, পাঁচ সংখ্যা জাতক জাতিকারা দের কিন্তু নানা রকম সমস্যা, জটিলতা আসে জীবনে। এবং পাঁচ সংখ্যা, পাঁচ সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, আট সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। এবং বিশেষ করে পাঁচ সংখ্যা কি, যদি বুধ যদি জন্মকালীন যদি তাদের শুভ অবস্থা থাকে, তো সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু, পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু সেভাবে সমস্যা দেয় না। মানে পাঁচ চোদ্দ তেইশ, হ্যাঁ পাঁচ চোদ্দ তেইশ। তা আট সংখ্যার চার সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। মানে আটের ক্ষেত্রে তাহলে আপনার ২৬ হতে হবে, আবার ওদিকে হতে হবে হচ্ছে আপনার ১৭, ১৭ আর হতে হচ্ছে আট। হ্যাঁ, বিশেষ করে আট চার থেকে সাবধান। এবং আট চার জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যাও আসে, দুঃখ আসে, বেদনা আসে, আসতে বাধ্য তাদের জীবনে, বাধ্য তাদের জীবনে খুব স্ট্রাগল আসে সবসময়। না, আমি একটা মানে কথা বলবো সংখ্যা নিয়ে, সেটা হচ্ছে আপনারা সবসময় নোট করে নিতে পারেন সংখ্যাটা, যে আমরা অফিস কিনি, অফিস করছি, দোকান করছি, বাড়ি করছি বা আমরা ফ্ল্যাট কিনছি, সবসময় মনে রাখতে হবে সেই রাস্তার সংখ্যা, অর্থাৎ আট নম্বর বিরাটি স্টেশন রোড, এই যে আট নম্বর বিরাটি স্টেশন রোড যে কথাটা আসছে, আট নম্বর, ২৬ নম্বর, ৪৪ নম্বর, ৩৫ নম্বর, ৫৩ নম্বর, ৬২ নম্বর, এই সংখ্যা একদমই শুভ নয়। সেই গৃহাদির ক্ষেত্রেই হোক বা তার দোকানের ক্ষেত্রেই হোক, অফিসের ক্ষেত্রে হোক, একদম শুভ নয়। মানে সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলা হয় যে আট আর ২৬ পিশাচের আড্ডাখানা, আট আর ২৬কে বলা হয় পিশাচের আড্ডাখানা। খুব সাবধান, এই সংখ্যার যদি কখনো গৃহাদি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয়, সেভাবে কিন্তু আপনাকে তার সংস্কার করে নিতে হবে এবং এই সংখ্যাগুলোকে কিন্তু আপনি চিন্তা ভাবনা করে এগোবেন। আমরা তো অনেক সময় গাড়ির নাম্বারও অ্যাড করে দেখা যায়, গাড়ির নাম্বার আট, গাড়ির সংখ্যা আটকে, মানে নাম্বারটা অ্যাড করলে আট এলো, আট এলো, সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে গাড়ির সংখ্যা। অতএব গাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাকে সংখ্যাগুলো চিন্তা ভাবনা করে এগোতে হবে। অর্থাৎ আমাদের কাছে অনেকেই আসে যে আমি গাড়ি কিনবো, কোন সংখ্যায় গাড়ি কিনবো, কোন সংখ্যাকে প্রথমে রাখবো, সেই ফোন নাম্বারটাও কিন্তু মধ্যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় হয়তো আমি আমি নিজেই সেগুলোকে চিন্তা ভাবনা করে করি। কারণ দেখুন, আমার একটা নম্বর কিন্তু এখানে আট আছে ফার্স্টে, আমি ইচ্ছা করে রেখেছি এটাকে ৮৫। কারণ কি, আমি জানি আমার জন্মছকে শনি স্ট্রং, আমি যদি, কারণ শনি আমাকে জীবনে সব কিছু দিয়েছে, ওই শনি, সেই জন্য আমি আট সংখ্যাটাকে রেখেছি বেশি। এটাকে আপনাকে মানে বুঝে নিতে হবে যে আট মানেই যে আপনি খুব খারাপ তা নয়, আট সংখ্যা জাতক জাতিকাদের স্ট্রাগল আছে, কিন্তু আপনি যখন আট সংখ্যাকে বাজবেন দেখতে হবে আপনার জন্মচাপে শনির কী অবস্থা আছে। অতএব এই যে ছেলেটিটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার জন্মছক এবং তার বিশ্লেষণের উপরে, এবং সেখানে কিন্তু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়েই চলতে হবে। আমি আপনি সংখ্যাতত্ত্ব করলে কিন্তু হবে না, না একদম বাস্তব কথা যেটা। যাই হোক, যে আপনাকে যা কিছু চিন্তা ভাবনা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্ব, আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আমি আরও কিছু বলব আগামীকাল, আমাদের অনুষ্ঠান আছে। আচ্ছা, মানে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার জাতক জাতিকাদের মানে বিশেষ করে এগোনো ভালো, আপনি যৌথ ব্যবসা করবেন, ধরুন আপনি কোনো, আপনার সংখ্যা হচ্ছে ৫, আপনি কারোর সাথে যৌথ ব্যবসা করবেন, কোন সংখ্যার জাতকের সাথে যৌথ ব্যবসা করলে ভালো হয়, বা কোন সংখ্যার জাতিকার সাথে বিবাহ করলে ভালো হয়, বা কোন সংখ্যার মানে আপনার যে সংখ্যা আছে বা তার সাথে আপনি হচ্ছে বন্ধুত্ব করলে ভালো হয়, হাতে সময় নেই আমাদের আজকে, আমি আস্তে আস্তে বলবো এই সংখ্যা নিয়ে। এমনিতে ওনার অনলাইন চেম্বার যেমন চলছে সেরকমই চলছে, প্রত্যেক দিন সকাল ১১টা থেকে রাত ১১টা, কিন্তু তার মাঝখানে শনিবার, আসছে শনিবার গড়িয়াতে চেম্বার রয়েছে, সোমবার চেম্বার রয়েছে গড়িয়াহাটে, এবং মঙ্গলবার চেম্বার রয়েছে হাতিবাগানে। আমি মিতাদিকে স্পেশালি রিকোয়েস্ট করবো আপনি হাতিবাগানের চেম্বারের জন্য যোগাযোগ করুন, কারণ এই আপনার ছেলের চকটির পূর্ণ বিশ্লেষণ পণ্ডিতজি করে দেবে এবং প্রতিকার আপনার প্রয়োজন মতোই প্রতিকারটা কিন্তু হয়ে যাবে। প্রতিকার নিয়ে আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে অনেকটা হয়তো আমার অর্থ বিনিয়োগ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে পণ্ডিতজির অনুষ্ঠান দেখে আপনার নিশ্চয়ই একটা আইডিয়া, সামনেই অমাবস্যা আছে, একদম আপনার প্রতিকার প্রতিবিধানের জন্য আসতে পারেন।
কারণ আমার যে প্রতিকার প্রতিবিধান হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমি সেটা ওপেন দেখাই। আমাদের আর আপনি যেখানেই থাকুন, আপনি যদি সুইজারল্যান্ডে থাকেন তাও কিন্তু আপনি আপনার প্রতিকার প্রতিবিধান হচ্ছে কিনা আপনি আপনাকে আমি লিংক দিয়ে দেবো, সেটা দেখতে পারবেন। অনেক এখানে কোনো রকম একদম মানে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত নমস্কার।